শাড়ি দিয়ে পড়ে রয়েছে বনবেড়াল বেজি কাঠবেড়ালি পাখিদের মৃতদেহ পাশে দাঁড়িয়ে শিকারী যুবকেরা এ দৃশ্য দেখে বন দপ্তরের সহযোগিতায় অভিযুক্ত যুবকদের আটকে রেখে পুলিশে দিল স্থানীয়রা শাড়ি দিয়ে পড়ে রয়েছে বনবেড়াল বেজি কাঠবেড়ালি এবং কিছু পাখির মৃতদেহ নিথর দেহগুলি আগলে দাঁড়িয়ে বেশ কয়েকজন যুবক তাদের মধ্যে কয়েকজন নাবালকও বটে তাদের হাতেই রয়েছে তীরধনুক জাল গুলতিসহ নানা ধরনের সামগ্রী এ দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই খেপে ওঠেন স্থানীয়রা এভাবে নিরীহ বন্যপ্রাণী হত্যার দায়ে ওই সব শিকারী যুবকদের আটকেও রাখেন তারা জানা গেছে রবিবার ঘটনাটি ঘটে স্বরূপনগর থানার তেপুল মির্জাপুর পঞ্চায়েতের মেদিয়া ও পাড়ুই এলাকায় এ খবর পেয়ে প্রথমেই রুখে দাঁড়ায় স্থানীয় তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতির সদস্যরা অস্ত্র ও মৃত বন্যপ্রাণীদের দেহ পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় সংগঠনের সদস্যরা উপস্থিত গ্রামবাসীদের শান্ত করে অপরাধীদের পুলিশের হাতে তুলে দেন যোগাযোগ করেন বনদপ্তরের সাথেও জানা গেছে অভিযুক্ত যুবকেরা নদিয়া জেলার হরিণঘাটা এলাকার বাসিন্দা খাবার জন্যেই এভাবে বন্যপ্রাণী শিকার করতেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকাল থেকে অভিযুক্ত যুবকেরা স্থানীয় জলাশয় ও গাছের নিচে বিভিন্ন জায়গায় জাল পেতে তীর মেরে বন্যপ্রাণী ও পাখিগুলিকে শিকার করে অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এ বিষয়ে স্থানীয় পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষে মৃণাল বিশ্বাস বলেন নদিয়া অঞ্চলের বেশ কিছু দুষ্কৃতি তারা আসে এবং বেশ কিছু বন্য প্রাণী বিশেষ করে বনবিড়াল বেজি কাঠ এবং নানারকম পাখি এবং খরগোশ তারা হত্যা করে তারা দল বেঁধে ছিল এবং তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতির যারা সদস্য তারা প্রথমে তাদেরকে বাধা দেয় এবং পরবর্তীকালে আরও গ্রামবাসীরা সবাই মিলে তাদের বাধা দেয় এবং তাদের নিরস্ত্র করে এবং তাদের হাতে নানা রকম অস্ত্র ছিল এয়ারগান ছিল তীর্ধনুক ছিল গুলতি ছিল তো সেগুলোকে তারা আটকায় এবং পুলিশে খবর দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর